আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যারা এবছর তৃতীয় গণবিজ্ঞপ্তিতে নিয়োগ পেয়েছেন, আপনাদের পুলিশ ভেরিফিকেশনের জন্য ইতিমধ্যে আপনাদেরকে এনটিআরসি থেকে একটি বিরল ফর্ম দেওয়া হয়েছে। তো বন্ধু, এই বিরল ফর্মটিকে আপনাদেরকে নিজ হস্তে পূরণ করে এনটিআরসিতে ডাকযোগের মাধ্যমে পাঠাতে বলা হয়েছে। তো বন্ধুরা, ইতিমধ্যে আপনারা অনেকেই এই বিরল ফর্মটি পূরণ করে এনটিআরসিতে ডাকযোগের মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে কথা বলবো এই যে যে কারণে আপনাদের এই ফর্মটি, বিরল ফর্মটি বাতিল হতে পারে, সেসব কারণগুলো নিয়ে আমি আপনাদের মাঝে আলোচনা করব। তো বন্ধুরা, এই কারণগুলোর মধ্যে আটটি কারণ আমি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি, যে কারণগুলোর মধ্যে যে কোনো একটি কারণ যদি আপনার ফর্মের ভিতরে থেকে থাকে তো অবশ্যই আপনার ফর্মটি বাতিল বলে গণ্য হতে পারে। তো বন্ধুরা, চলুন বিস্তারিত আলোচনায়। তো বন্ধুরা, এই কারণগুলোর ভিতরে এক নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে চারিত্রিক সনদ। তো বন্ধুরা, আপনারা যদি সঠিক চারিত্রিক সনদটি না দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার ফর্মটি বাতিল হতে পারে। তো বন্ধুরা, এই চারিত্রিক সনদের বেলা একটু কথা বলে নিই। তো চারিত্রিক সনদটা হলো আপনার শুধুমাত্র উপরে কিন্তু হেডলাইনটি লেখা থাকবে চারিত্রিক সনদ, সেখানে কিন্তু আপনার প্রশংসাপত্র বা অন্যান্য যেগুলো আছে সেগুলো কিন্তু দিলে হবে না, কারণ তারা চেয়েছে চারিত্রিক সনদ। যদি আপনার প্রশংসাপত্র দিয়ে দিলে হয়ে যেত তাহলে কিন্তু আপনার চাইতো তারা প্রশংসাপত্র অব্লিক চারিত্রিক সনদপত্র। সেক্ষেত্রে আপনার অনেকেই যদি এই চারিত্রিক সনদের বেলায় যদি প্রশংসাপত্র দিয়ে থাকেন তাহলে এখানে কিন্তু আপনাদের ফর্মটি বাতিল হতে পারে। তো বন্ধুরা, আপনারা এই চারিত্রিক সনদের বেলায় অনেকে ভোগান্তির শিকার হয়েছেন, অনেকে অনেক সময় কমেন্টে বিভিন্ন মতামত জানিয়েছেন, আবার অনেকে আছেন যারা 35+, তারা শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষা জীবন ছেড়েছে 10 বছর বা 5 বছরের উপরে, তাদের অনেক বেগ পেতে হচ্ছে। তো বন্ধুরা, আসলে এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চাওয়া হয়েছে এনটিএসসির কাছ থেকে। তো এনটিআরসি এ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চাওয়া যে ফর্মটি, সে ফর্মটাই কিন্তু আপনাদেরকে পাঠানো হয়েছে। তো বন্ধুরা, দ্বিতীয় যে কারণটি রয়েছে সেটি হচ্ছে আপনারা দেখবেন যে বিজ্ঞপ্তিতে, বিশেষ যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এনটিআরসি এ, সেটিতে বলা হয়েছে কিন্তু নিজ হস্তে পূরণ করে প্রেরণ করতে হবে। তো বন্ধুরা, এখানে আপনারা অনেকেই দেখছি আপনারা কম্পিউটার থেকে টাইপ করে তারপর আপনারা পেমেন্ট মানে প্রেরণ করার অনেকে কমেন্ট করেছেন যে এরকম কি যাবে কি না। তো বন্ধুরা, আসলে এখানে কিন্তু তারা উল্লেখ করে দিয়েছে নিজ হস্তে পূরণ করবেন, এখানে কিন্তু আপনার কম্পিউটার টাইপ বা অন্য কোনো কারণে আপনি দিলে আপনার ভোট, আপনার যে বিরো ফর্মটি সেটি কিন্তু বাতিল হতে পারে, কারণ তারা স্পষ্ট অক্ষরে লিখে দিয়েছে যে আপনার নিজ হস্তে পূরণ করতে হবে। তো বন্ধুরা, তারপর তিন নম্বরে যে কারণটি রয়েছে উল্লেখযোগ্য সেটি হচ্ছে স্থায়ী ঠিকানা। তো বন্ধুরা, আপনারা আমরা যেখানেই থাকি না কেন আমাদের কিন্তু স্থায়ী ঠিকানাই সবচেয়ে মূল বিষয়। তো এজন্য অবশ্যই স্থায়ী ঠিকানা আপনার কোনো কর্মে ভুল করা যাবে না। তো বন্ধুরা, সেক্ষেত্রে হচ্ছে যে গ্রাম, পোস্ট অফিস এবং পোস্ট কোড এবং উপজেলা এবং জেলা, এটা কিন্তু আপনাদেরকে উল্লেখ করতেই হবে। এর ভিতরে যদি আপনার যেমন গ্রামের ভিতরে যেমন আপনাদের নির্দিষ্ট একটি চেনা পরিচিত, যেমন আইডি কার্ডের পিছনে অনেকে থাকে, যেমন হাওলাদার বাড়ি, তালুকদার বাড়ি, বিভিন্ন আপনাদের এরকম চেনার কোনো বিষয় থাকে তো অবশ্যই সেটা আপনারা উল্লেখ করে দিতে পারেন। তো বন্ধুরা, এক্ষেত্রে যদি আপনারা এগুলো দিয়েও না থাকেন তো কোনো সমস্যা নেই, যদি আপনার গ্রাম, ডাকঘর এবং পোস্টকোড যদি উল্লেখ করে থাকেন তো অবশ্যই আপনাদের ফর্মটি গ্রহণযোগ্য হবে। আর যদি আপনার স্থায়ী ঠিকানার বেলায় যদি ভুল করে থাকেন সেক্ষেত্রে আপনাদের এই বিরল ফর্মটি বাতিল হতে পারে। তো বন্ধুরা, চার নম্বরে রয়েছে কোঠা। তো বন্ধুরা, মুক্তিযোদ্ধা কোঠা আছেন বা যারা বিভিন্ন প্রতিবন্ধী বা অন্যান্য যে কোঠাগুলো আছে সে কোঠাগুলো যদি আপনাদের মানে ফর্ম পূরণের সময় যখন আপনি অনলাইনে আবেদন করেছেন সেক্ষেত্রে যদি আপনি কোঠা দিয়ে থাকেন, সেক্ষেত্রে এখন যদি আপনি কোঠা না দিয়ে থাকেন এই বিরল ফর্মে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফর্মটি বাতিল হতে পারে, কারণ আপনি কিন্তু ওখানে ফর্মের বেলায় দিয়ে দিয়েছেন কোঠা নেই, কিন্তু আপনি যখন তারা যে প্রথম যে অ্যাপ্লিকেশনটা করেছে এবং টেলটক থেকে যে আপনাদের যে তথ্যগুলো নেওয়া হয়েছে সেখান থেকে কিন্তু দেখা হয়েছে আপনাদের কোঠা আছে। তো বন্ধুরা, এজন্য অবশ্যই আপনাদের যে কোঠার বেলায় যে কাগজপত্রগুলো তারা চেয়েছে, যেমন প্রত্যয়নপত্র এবং আপনাদের যে গেজেটটা আছে, যে মুক্তিযোদ্ধা সার্টিফিকেটের যে গেজেটগুলো আছে বা প্রতিবন্ধী যে সার্টিফিকেটের যে কপিটা আছে বা আইডি কার্ডটা আছে সেটা কিন্তু আপনাকে দিতে হবে, এবং ওই দপ্তর থেকে একটা প্রত্যয়নপত্র আপনারা চেয়েছে কিন্তু তারা। তো বন্ধুরা, পাঁচ নম্বরে কারণটি রয়েছে তথ্য গোপন। তো বন্ধুরা, আপনার তথ্য যদি কোনো তথ্য যদি আপনি গোপন করে থাকেন, যে তথ্যগুলো আপনার বিরল ফর্মে চেয়েছে সেই ফর্মগুলোর ভিতরে যদি কোনো তথ্য আপনি গোপন করে থাকেন তাহলে অবশ্যই আপনার ফর্মটি বাতিল হতে পারে। যেমন আপনার মামলা সংক্রান্ত বা অন্যান্য যে আপনার প্রাতিষ্ঠানিক যে সংক্রান্ত যে তথ্যগুলো আছে সেগুলো যদি আপনি ভুল দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই বিরল ফর্মটি বাতিল হতে পারে। তো বন্ধুরা, ছয় নম্বরে যে কারণটি রয়েছে সেটি হচ্ছে বিরল ফর্ম পাঠানো নিয়ে। তো বন্ধুরা, আমরা কিন্তু যে বিজ্ঞপ্তিটি এনটিআরসি দিয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে যে আপনার ডাকযোগের মাধ্যমে পাঠাতে হবে। তো বন্ধুরা, আমরা অনেকে আছি যারা সরাসরি হাতে হাতে জমা দিয়েছি, আসলে হাতে হাতে আমি কার কাছে জমা দিলাম এটা কিন্তু কোনো নিশ্চয়তা নাই, সে কি ওই কর্মরত বা ওইখানে দায়িত্বরত আছেন কি না,
মানে ওই যে রিসিপশনে যে রিসিভ করবে আপনাদের যে বিএল ফর্মগুলো যে প্রতি জেলা থেকে আসবে সে কি ওই দায়িত্বে আসে কি না সেটা আপনারা খেয়াল করে রাখবেন। কারণ এই সে যদি ওই দায়িত্বে না থাকে, সে যদি ফর্মটি আসলে অন্য একজন বা যে দায়িত্বে আছে তার কাছে যদি জমা না দেয় ঠিক মতো, তাহলে কিন্তু আপনার ফর্মটি তারা পেলো না এবং আপনার বিএল ফর্মটি অতই শুধু শুধু আর কি বাতিল হয়ে গেল। তো বন্ধুরা, এর জন্য অবশ্যই আপনাদেরকে ডাকযোগের মাধ্যমে পাঠাতে হবে, কারণ ডাকযোগের মাধ্যমে পাঠিয়ে গেলে আপনার সব ফর্মগুলো একসাথে জমা হবে। সেক্ষেত্রে আপনি যদি আলাদাভাবে একটা জমা দিয়ে আসেন, সেক্ষেত্রে কিন্তু আপনারটা আলাদা একটা পরেই রয়েছে, হয়তোবা ওই কর্মকর্তার আপনার মনে নাও থাকতে পারে জমা দেওয়ার জন্য, বা ওই কর্মকর্তা কাজে ব্যস্ত হয়ে পড়তে পারেন। তো এর জন্য অবশ্যই আপনাদেরকে বলবো যে আপনারা এই নির্দেশনা ফলো করুন যে ডাকযোগের মাধ্যমে পাঠাতে হবে বা ডাকযোগের মাধ্যমে পাঠান। তো বন্ধুরা, সাত নম্বর যে কারণটি রয়েছে সেটি হচ্ছে যে পাঁচটি খামে পাঠাবো না একটি খামে। তো বন্ধুরা, এখানে যে আপনাদের যে পাঁচটি সেট করতে বলা হয়েছে সে পাঁচটি সেটকে আপনি একটি খামে পাঠাতে হবে আপনার। তো বন্ধুরা, এক্ষেত্রে যদি আপনার ছোটো খামে না হয় সেক্ষেত্রে আপনি এফোর সাইজের একটি খাম হিসেবে ব্যবহার করতে পারেন। অনেকের বেলায় যারা মুক্তিযুদ্ধ সার্টিফিকেট বা অন্যান্য কোঠা আছেন বা এর অনেক কাগজগুলো হয়ে যায়, তো এজন্য অবশ্যই আপনাদেরকে পাঁচটি কাগজ বা পাঁচটি আলাদা আলাদা করে কিন্তু একটি খামের ভিতরে আপনার পেন্ট করতে হবে। সেক্ষেত্রে আপনি যদি এই পাঁচটি কাগজ অন্যান্য কাগজের বেলায় কিন্তু আপনাদেরকে যদি আপনি ফটোকপি দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার তারা কিন্তু উল্লেখ করেনি যে সত্যায়িত, কিন্তু সত্যায়িতটা হচ্ছে এরকমের যে আপনার ওই যে অরিজিনাল কপিটা আছে ওই অরিজিনাল কপি থেকেই কিন্তু আপনি ওটা কপি করেছেন, সেটাই কিন্তু একজন গেজেটেড কর্মকর্তা কিন্তু যাচাই করে আপনার সার্টিফিকেটটা অরিজিনাল এবং আপনি যে যে সার্টিফিকেট বা যে ডকুমেন্টসটা দিয়েছেন সেই ডকুমেন্টসটা অরিজিনাল সেটাই তারা বিবেচনা করে তারপরে কিন্তু আপনার ফটোকপিটা তারা যাচাই করে তারপর কিন্তু আপনাকে সিগনেচার করে মানে সত্যায়িত করে দেওয়া হয়েছে। তো বন্ধু, এজন্য অবশ্যই আপনারা সত্যায়িত করে দিবেন, কারণ আপনারা রাইট থাকাটা আমি মনে বেটার বলে মনে করছি। যে নিজ জেলার নাম খামের উপরে যদি না লেখেন সেক্ষেত্রে আপনার ফর্মটি বাতিল হতে পারে, কারণ আপনি যদি আপনি কোন জেলা থেকে পাঠিয়েছেন সে জেলার নামটা যদি আপনি না লিখে দেন তাহলে আপনার মানে তারা পৌঁছাবে কীভাবে যে আপনার এই ফর্মটি এই জেলা থেকে এসেছে বা এই জেলা থেকে এত কটি ফর্ম এসেছে। এই ফর্মগুলো ধরেন 10টা ফর্ম আসছে যে বরিশাল বিভাগ থেকে বা বরিশাল বিভাগ পিরিচপুর জেলা থেকে, এবং এই পিরিচপুর জেলা থেকে আপনার যদি 10টা খাম এসে থাকে তাহলে এই 10টা খাম কীভাবে বান্ডিল করে আলাদা করে তারপর কিন্তু এনডিআরসিএ শিক্ষা মন্ত্রণালয় পাঠাবে এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু পাঠানো হবে। তো বন্ধুরা, এই ছিল আপনাদের আটটি কারণ, যে কারণগুলো আমি আপনাদের মাঝে উল্লেখ করলাম সে কারণগুলো যদি আপনাদের ভিতরে বিরল ফর্ম ভিতরে আপনারা যদি উল্লেখ করে থাকেন সেক্ষেত্রে আপনার বিরল ফর্মটি বাতিল হতে পারে। তো বন্ধুরা, তারপরে দেখা যাক যদি কেউ ভুল করে থাকেন তাহলে হয়তো বা এনটিআরসি একটি সংশোধনের একটা টাইম দিতে পারে। তো অবশ্যই এজন্য আপনারা যদি ভুল করে থাকেন তো অবশ্যই এজন্য অপেক্ষা করুন, দেখুন কি হয়, এবং এনটিআরসির যারা কর্মকর্তা আছেন এবং হেল্পলাইনের যে নাম্বারটি আছেন সেই নাম্বারটি আপনারা সবসময় ফলো করবেন এবং সেই হেল্পলাইনে আপনারা যোগাযোগ করার চেষ্টা করবেন। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সঙ্গে থাকুন, সালাম আলাইকুম।